Hello, my dear flowers. How are you all doing? Hope all of you are having a great week. So, my dear flowers, today we are going to do one activity from literacy skills book. ঠিক আছে? আজকে আমরা literacy skills book থেকে একটা activity sheet করব। তার জন্য বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের literacy skills book। এই বুকটা নিয়ে সবাই ঝটপট ready হয়ে যাও। সঙ্গে কিন্তু একটা pencil, একটা eraser আনতে হবে। Okay? আচ্ছা। চলো এখন পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 8282 ওপেন করতে হবে। Which number is this? 8282. Very good. Now flowers, পেজটা ওপেন করে ফেলো। দেখো পেজে কি রয়েছে। এই দেখো flowers, what are these? এই অ্যাক্টিভিটি রয়েছে তাই তো? আজকে আমরা এই অ্যাক্টিভিটিটাই করব। আচ্ছা। So flowers, অ্যাক্টিভিটি তো আমরা আজকে করব। কিন্তু অ্যাক্টিভিটি করার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, মন দিয়ে শোনো। Flowers দেখো, এইখানে কি দেখতে পাচ্ছো? কি লেখা রয়েছে? T H I S this তাই তো বল আমার সঙ্গে T H I S this আর এখানে কি লেখা রয়েছে T H A T that বলো T H A T that তাহলে এটা কি this this আমরা সব সময় আমাদের কাছে মানে আমাদের সামনে থাকা কোনো অবজেক্ট বোঝানোর জন্য ইউজ করে থাকি ওকে আর that আমরা তখন ইউজ করি যখন কোনো অবজেক্ট আমাদের থেকে দূরে রয়েছে ওকে আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স এবার দেখো তোমরা এখানে কি লেখা রয়েছে T H I S this তাই তো this কিন্তু সব সময় একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেই অবজেক্টটা আমাদের কাছে রয়েছে আর দেখো এখানে কি লেখা রয়েছে T H E S this this কিন্তু আমরা একের বেশি অবজেক্টসের জন্য ইউজ করে থাকি ওকে কিন্তু আমরা T H I S this আর T H E S this এই টু ওয়ার্ডস কিন্তু আমরা তখনই ইউজ করব যখন কোনো অবজেক্ট বা অবজেক্টস আমাদের কাছে রয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো কি লেখা রয়েছে T H A T that তাই তো that কিন্তু আমরা একটা অবজেক্টের ক্ষেত্রে ইউজ করব ওকে আর এখানে কি লেখা রয়েছে T H O S E those those কিন্তু আমরা একের বেশি অবজেক্টসের জন্য ইউজ করব ঠিক আছে কিন্তু ফ্লাওয়ার্স T H A T that আর T H O S E those টু ওয়ার্ডস কিন্তু আমরা দূরে থাকা অবজেক্টসের জন্য ইউজ করব ওকে আচ্ছা সো ফ্লাওয়ার্স এখন আমি তোমাদের স্ক্রিনে একটা পিকচার দেখাচ্ছি তোমরা দেখো তো কি দেখতে পাচ্ছো এই দেখো এটা কি what is this this is a ball very good so flowers what is this this is a ball very good তাহলে ফ্লাওয়ার্স তোমরা দেখি কি সুন্দর আমার কোশ্চেনের অ্যানসার করতে পারলে আচ্ছা এবার চলো অ্যাক্টিভিটি স্টার্ট করি আমরা আর ইউ রেডি ওকে সো লেটস গেট স্টার্টেড সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স লুক এট দা পেজ এখানে কি দেখতে পাচ্ছি অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি তাই তো আর কিছু কোশ্চেনস দেখতে পাচ্ছি যেগুলি অ্যানসারস আমাদের লিখতে হবে বাট ফার্স্ট দেখো হেডিং কি দেওয়া রয়েছে হোয়াট আর দিস মানে এগুলো কি তাই তো এইবার চলো আমরা ইনস্ট্রাকশনটা একবার রিড করি কি বলছে দেখো লুক এট দা পিকচার্স এন্ড অ্যানসার দা কোশ্চেনস ওকে পিকচার্স গুলি দেখি আর কোশ্চেনস এর অ্যানসার করি ফার্স্টে কি রয়েছে দেখো হোয়াট আর দিস এগুলো কি দেখো এক্স গুলি কিন্তু একদম আমাদের কাছে রয়েছে তাই কিন্তু এখানে দিস ইউজ করা হয়েছে এগুলো কি ওকে আর যেহেতু অনেকগুলি এক্স রয়েছে তাই এখানে আর ইউজ হয়েছে এ আর ই আর ওকে আচ্ছা সো ফ্লাওয়ার্স দেখো এখানে আরেকটা জিনিস দিস আর এক্স এখানে দেখো এগের পাশে কিন্তু এস বসানো হয়েছে তাই তো কেন বলতো কারণ অনেকগুলো এক্স রয়েছে যখন অনেকগুলো জিনিস হয়ে যাবে তখন কিন্তু এস অ্যাড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো ফ্লাওয়ার্স দিস আর এক্স নেক্সট কোশ্চেন কি দেখো হোয়াট আর দিস দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্যালুনস রয়েছে তাই এখানে কিন্তু আর দিস ইউজ করা হয়েছে তাই তো আর ব্যালুনস গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে কাছে আছে বলেই কিন্তু দিস হয়ে গেছে এখানে ওকে সো ফ্লাওয়ার্স হোয়াট আর দিস দিস আর ব্যালুনস তাই তো চলো লিখে ফেলি আমরা পেন্সিল নিয়ে নাও আচ্ছা এবার আমাকে বলো সেন্টেন্স স্টার্ট করবো আমরা কি দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে রাইট তাহলে লিখে ফেলি চলো দিস টি এইচ ই এস ই দিস আর এ আর ই দিস আর ব্যালুনস ওকে ব্যালুনস কেন হয়ে গেল যেহেতু অনেকগুলো ব্যালুনস রয়েছে ঠিক আছে ব্যালুনস বি এ এল এল ও ও এন এস ব্যালুনস তারপর ফুল স্টপ সো দিস আর ব্যালুনস
তারপর কি রয়েছে দেখো what are these এগুলি কি tops তাই তো these are tops এই tops গুলি দেখো অনেকগুলি রয়েছে এখানে আর আমাদের কাছে রয়েছে চলো লিখে ফেলি এখন কি লিখবো these are tops লিখে ফেলি কিভাবে দেখো কি দিয়ে স্টার্ট করব একটা সেন্টেন্স আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখে ফেলি চলো দেখো T H E S E these are A R E are tops T O P S tops তারপর full stop so these are tops now flowers what are these এগুলি কি books very good তাহলে কি লিখবো these are books লিখে ফেলে দেখো T H E S E these are books B O O K S books তারপর full stop okay so these are books now first tell me what are these বলতে পারবে tubs okay these are tubs okay অনেকগুলি tubs আছে তাই আমরা টাবের পরে এস অ্যাড করে দেব আর টাবগুলি কাছে আছে বলে দিস ইউজ হচ্ছে তাই তো আর অনেকগুলি টাব আছে বলে কিন্তু আর ইউজ করছি দেখো লিখছি আমি সেন্টেন্সে তোমরাও লেখো দিস টি এইচ ই এস ই দিস আর এ আর ই আর টাবস টি ইউ বি এস টাবস ফুল স্টপ সো ফ্লাওয়ার্স একবার আমি রিড করছি মন দিয়ে শোনো What are these are eggs what are these are balloons what are these are tops what are these are books what are these are tops very good so flowers তাহলে কি সুন্দর আমরা একটা অ্যাক্টিভিটি করলাম না বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে যেই কোশ্চেনের অ্যানসার গুলো লিখলাম আমার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাড়িতে আবার সলভ করতে হবে ওকে আচ্ছা নাও প্যারেন্টসকে আমি রিকোয়েস্ট করব এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো ক্লিক করে অবশ্যই গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইওরসেলফ লাভ ইউ অল সে বাই ফ্লাওয়ার্স